हेलो अस्सलाम वालेकुम, वेलकम बैक अगेन टू माय चैनल एचआर रुबेल ब्लॉग्स। आमी हबीबुर रहमान रुबेल आबार आपनादेर काछे साथे चले आसछि नतून एकटा टपिक निये। टपिकटा नतून ना, आसले टपिकटा पुरोनोई। आर प्रब्लेम जेटा होच्छे, बेश अनेक लम्बा गैपेर पर आजके एकटा भिडियो करार सुयोग पाच्छि। एर मध्य असुस्थ हये पड़ेछिलाम प्राय तीन दिन, प्रचंड रकमेर असुस्थ छिलाम, ज्वर छिलो, फ्लू हयेछिलो सेटा। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আপনাদের দয়ায়। তো ঘটনা যেটা হয়েছে, যে ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করতে চাচ্ছি, সেটা হচ্ছে বেশ কয়েক বছর যাবতই একটা টপিক খুব ঘোরাফেরা করছে ফেসবুকের মধ্যে। আরে গুরু, তো ফেসবুকে যে টপিকটা ঘোরাফেরা করছে সেটা হচ্ছে, বেশ অনেক বছর ধরে আপনারা জানেন যে আমি অনলাইনে সেল করছি কিছু ইম্পোর্টেড বার্ডস, বা অনেকেই সেল করছে, ছোট ভাই ব্রাদার অনেকেই, পরিচিত অপরিচিত অনেকেই সেল করতেছে। তো প্রবলেম যেটা হচ্ছে, এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছে প্রতিনিয়তই ব্রিডারদের সাথে। কিছু কিছু ব্রিডার, মানে অনেক না, অনেকেই না বা সবাই না, কিছু কিছু ব্রিডার এই প্রশ্নটা তুলে যে ইম্পোর্টেড যে বার্ডগুলো আছে এগুলো ব্রিডিং করে না, এই ধরনের একটা ব্যাপার। প্লাস কেনার সাথে সাথেই মরে যায় ইম্পোর্টেড বার্ড, আপনার অ্যাভিয়ারিতে ঢুকালে আপনার অন্যান্য যেসব বার্ড আছে সেসব বার্ডকেও ক্ষতিগ্রস্ত করে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আমার যে অভিজ্ঞতাটা আছে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চাই। একটা সময় ছিল আমি যখন নতুন নতুন ককাটিয়েল, বাজরিগার এই ধরনের পাখি ব্রিড করা শুরু করছি, তো সেই সময়কার কথা বলতেছি। দেখা গেছে খুবই নর্মাল মিউটেশনের বাজরিগার সেই সময়কার, তখনকার যুগে কিন্তু স্প্যাঞ্জেল যদি কেউ ব্রিড করছে সেটাই অনেক কিছু, আর জাপানিজ ট্যাপানিজ তো দূরের কথা। ককাটিয়েলের মধ্যে যদি কেউ সেই সময় গ্রে ককাটিয়েলও ব্রিড করছে সেটাই অনেক কিছু, আর হোয়াইট ফেস, তারপরে আপনার হোয়াইট ফেস পাইডের মধ্যে বিভিন্ন রকম যেসব পাইড থাকে সেসব পাইড তো দূরে থাক, ভি পাইড দূরে থাক, হেভি পাইড দূরে থাক, তখন তো এসব চিন্তই না ছেলে পেলে। তো হঠাৎ করে এখন যেহেতু সব কিছু অ্যাভেলেবেল হয়েছে, আমার কোশ্চেন হচ্ছে সেই সময় যদি আমি এই মিউটেশনগুলো না পেতাম, তা আমি ডেভেলপ হতাম কোত্থেকে, বা একটা ভালো ব্রিডার হতাম কোত্থেকে? আমি কি আজীবন কি শুধু কী ব্রিড করে যেতাম, নর্মাল বাজরিগার আর গ্রে ককাটেল এইটাই ব্রিড করে যেতাম? না। তো এইখানে সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখছে আমাদের যারা আমদানিকারক আছেন বা বার্ড ইম্পোর্ট করেন যারা, তারা কিন্তু এই ক্ষেত্রে খুব ভালো একটা ভূমিকা রাখছে আমাদের জন্য। সো যেটা বলতেছিলাম যে আমদানিকারকরা যদি আমাদের জন্য সেসব আইটেম, সেসব মিউটেশনগুলো বা নতুন নতুন মিউটেশনগুলো যদি আমদানি না করতো, তো সেই ক্ষেত্রে কী হইতো? সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই গ্রে ককাটাইল বা আপনার নর্মাল বাজিগারের পিছনেই পড়ে থাকতাম। একটা ব্যাপার হচ্ছে কি, আপনাকে আগাতে হলে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, অন্যথায় কিন্তু আপনি পেছনে পড়ে থাকবেন। যেমন আপনি দেখেন যারা নতুন আইটেম নিয়ে বা নতুন মিউটেশন নিয়ে কাজ করছে না বা কালেকশন করছে না, তারা কিন্তু অলরেডি ওই একই একঘেয়েমি জিনিস নিয়েই পেছনে পড়ে আছে। এখানে কিন্তু কোনো চ্যালেঞ্জ নেই, যদি কোনো চ্যালেঞ্জ না থাকে সেখানে কোনো সার্থকতা নাই, সেখানে কোনো অ্যাচিভমেন্ট নাই, ঠিক আছে? তো আপনাকে আগাতে হলে বা যুগের সাথে যদি তাল মিলে চলতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এবং অবশ্যই আপনাকে যেটা করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে যেসব নতুন নতুন মিউটেশন আসতেছে সেই সব সাহস নিয়ে কালেকশন করতে হবে, সেই সব ধৈর্য সহকারে ব্রিডিং করতে হবে। এর প্রধান মেইন উৎসই হচ্ছে কিন্তু ধৈর্য। একটা নতুন পাখি আসে, দেখেন যারা কারা এটা নিয়ে চিল্লাফাল্লা করে যে ইম্পোর্টেড পাখি ব্রিড করে না বা ইম্পোর্টেড পাখি বসায় রাখতে লাগে, ডিম পারে, ডিম জমে না। দেখেন একটা বিদেশি পাখি যখন আমাদের দেশে আসে এগুলো কিছু নিয়মকানুন আছে, আমরা যদি সেসব নিয়মকানুন মেনে চলতে পারি বা একটু ধৈর্য রাখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু ব্রিড করানো কোনো ব্যাপার না। আমি আমার লাইফে ককাটেল যখন শুধুমাত্র 3 বছর ককাটেল নিয়ে কাজ করছি, তখন কিন্তু সে একই কাজ করছি যে আমি কিন্তু নতুন নতুন মিউটেশন কালেক্ট করছি, সাহস করে করছি ব্রিডার অবস্থায়। তো এখন আমি চেষ্টা করি যখনই নতুন কোনো মিউটেশন আসে বা আমদানি, নিজে চেষ্টা করি যে আনিয়ে নেওয়ার কোনো ইম্পোর্টারকে দিয়ে। সেই ক্ষেত্রে আমি কেন আনাচ্ছি, এখানে আনাচ্ছি এই কারণে যাতে আমাদের যারা ব্রিডাররা আছে তারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে, নতুন নতুন কালেকশন তারা কালেক্ট করতে পারে, এবং তাদের যে লফটে
যে পাখিগুলো আছে সেগুলোর মান উন্নয়ন করতে পারে। এখন আপনি যদি নিজের লফটের মান উন্নয়ন না করতে পারেন, মান উন্নয়নটা কী দিয়ে করবেন? আপনার সেই ঘষা মাজা পুরনো পাখি দিয়ে তো আপনার মান উন্নয়ন হবে না। আপনাকে মান উন্নয়ন করতে হলে আপনাকে অবশ্যই এবং অবশ্যই নতুন পাখি কালেক্ট করতে হবে। এখন যারা এই ব্যাপার নিয়ে চিল্লাফাল্লা করে যে ভাই এই ধরনের ভাইব উঠায়, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ঠিক ভাইবটা কখন উঠায় তারা? ঠিক তখনই উঠায় যখন তারা দেখে যে কোনো একটা লট নামছে, একটা ককাটিয়েল বা বাজরিগার এই ধরনের লট নামছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, অন্যান্য আইটেম নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই। ম্যাকাউস নামতাছে, কাকাতুয়া নামতাছে, বা হ্যান্ডফিডিংয়ের বেবি নামতাছে, বিভিন্ন ধরনের পাখি নামতাছে, কিন্তু ওগুলো নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মেইন মাথা ব্যথাটা হচ্ছে বাজরিগার, লাভ বার্ড, ককাটিয়েল, এইগুলো যদি আমদানি যখনই হচ্ছে তারা লাফালাফি করতেছে। কেন করতেছে? আপনাদেরকে আমি একটা জিনিস খেয়াল করতে বলবো, আপনারা আমার হয়ে একটু এটা খতিয়ে দেখবেন যে, সরি হেলিকপ্টার যাচ্ছে, একটু দেখাই তো। যেটা বলছিলাম, আপনারা আমার হয়ে একটা জিনিস লক্ষ্য করবেন যে কারা এই জিনিসটা করছে। যারা এই জিনিসটার হাইপ তোলে ফেসবুকের মধ্যে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে যে ভাই এই পাখি ভালো না, আমদানিকৃত পাখি কিনবেন না, আমি একটা জিনিস লক্ষ্য করেছি বা আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে তারাই বেশি সারা বছর মুখিয়ে থাকে এবং খোঁজ খবর নেয় কবে আমদানিকৃত নতুন নতুন আইটেম আসতেছে, নতুন কোনো মিউটেশন আসতেছে বা ভালো কোনো মিউটেশন আসতেছে। এবং এটার প্রমাণ আমি ফেসবুকেও দিছি এর আগে, যারা এই ধরনের হাইপ তুলে। আমি ফেসবুকে এর আগে স্ক্রিনশট সহ প্রমাণ দিছি যে যারা এই ধরনের হাইপ তুলে বা পোস্ট দেয়, তারাই কিন্তু ইনবক্সে নক করে, যাদের কাছে, যেমন আমার মতো যাদের কাছে পাওয়া যায় নতুন নতুন আইটেম বা নতুন নতুন মিউটেশন, তারাই কিন্তু খোঁজ করে বেশি। তারা কখনোই চাবে না যে আপনি এগিয়ে যান বা আপনি ভালো কিছু করেন বা আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। তারা তাদের কম্পিটিটর তৈরি হোক, তারা এটা কখনোই চায় না। সো আপনার যদি নিজের লফট, নিজের ব্রিডিং ক্যারিয়ার আপগ্রেড করতে হবে, আপনাকে অবশ্যই এবং অবশ্যই নতুন নতুন কালেকশন, নতুন নতুন মিউটেশন, নতুন নতুন পাখি আপনাকে কালেক্ট করতে হবে। এবং আপনার যে আগের যেই স্টকটা আছে সেটা যদি আপনি আপগ্রেড করতে চান, মিউটেশন আপগ্রেড করতে চান বা মান আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে আপনাকে নতুন মিউটেশন বা নতুন আইটেম নিয়ে অবশ্যই খেলতে হবে, অবশ্যই ধৈর্য সহকারে এগুলো ব্রিড করাতে হবে। সো আশা করি আমার আলোচনা, আমি আসলে অতটা গুছায় বলতে পারতাছি না, প্রচণ্ড রকমের গরম, তার মধ্যে জ্বর থেকে উঠছি, প্রচণ্ড রকমের দুর্বলতাও আছে শরীরে। তো আমার যদ্দূর বোঝানো সম্ভব ছিল আমি চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। আশা করব ইনশাল্লাহ আপনারা সাহস করবেন, সাহস করে নতুন নতুন মিউটেশনগুলো কালেক্ট করবেন এবং আপনাদের লফটে অ্যাড করবেন। এবং এগুলা আমি আরেকটা এপিসোড আমি বানাবো এর উপরে, যে আপনারা ইম্পোর্টেড পাখি কালেক্ট করার পরে কী করণীয় যাতে আপনার পাখি কোনো রকম অসুস্থতা বা কোনো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন না হন, আপনি কী করলে ভালো হয়, আমি এটা নিয়ে আরেকটা আপনাদেরকে ভিডিও উপহার দিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখছেন, দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সটে আরেকটা ভিডিও দিব, যেটাতে আমি আবারও বলছি, যেটাতে আমি আপনাদের জন্য কিছু টিপস দিব যে আপনারা ইম্পোর্টেড বার্ড কালেক্ট করার পরে কী কী কাজগুলো করলে আপনার বার্ডগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না এবং কী করলে আপনার বার্ডগুলো ব্রিডিংয়ে যেতে পারবে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আজকের জন্য এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।